नमस्कार বন্ধুরা, SM চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, লোটে মাছের ঝুড়ির রেসিপি। চলো রেসিপিটা দেখে নাও। এটা ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। চলো রেসিপিটা এবার শুরু করি। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং এটা আমি সামান্য একটু নুন দিয়ে ব্রাউন করে ভেজে নেব। ভালো করে এটা ভাজতে হবে, ব্রাউন কালারটা এসে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, শুকনো লঙ্কা, তিনটে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং এই পেস্টের সঙ্গে একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটাকে ভালো করে রান্না করে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে এটাকে কন্টিনিউ মশলাগুলোকে ভালো করে রান্না করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখো আমার এইবার মশলাটা ভালো করে রান্না করে নিয়েছি। এরপর আমি লোটে মাছগুলোকে কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। লোটে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নয়তো অনেক তাড়াতাড়ি করে নাড়াচাড়া করলে মাছগুলো সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। খুব সাবধানে এবং আস্তে নাড়াচাড়া করলে করে করে এইভাবে রান্না করতে হবে। এবং এই লোটে মাছগুলোকে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে না কড়ার গায়ে লেগে যায়। খুবই সাবধানে আস্তে ধীরে খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে ভাজা করে নেব। দেখুন আমার মাছগুলো ঠিক এইরকম হয়ে গিয়েছে। এইভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে মাছের জলটাও আস্তে আস্তে শুকিয়ে এসেছে এবং এটা আস্তে আস্তে ঝুড়ো ঝুড়ো ভাজা হতে শুরু করেছে। এইভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি মাছটাকে রান্না করে নেব। দেখুন মাছটা আমার প্রায় হয়ে এসেছে। এইবার মাছটা আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে গার্নিশ করে নেব। ধনে পাতা দিলে দেখতে অনেক ভালো লাগে এবং সুস্বাদুও লাগে। আমি একটা ধনে পাতা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। চলো এটা আমি এবার সার্ভ করে দেখাবো। তোমাদের সকলের এই রান্নাটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।